그날에 끼어버스타들라 봐. 아래 소문들의 악성 악당 회사. 야, 뭐 아무도 내가 깬 게 없습니다. 아마. 아. 예, 발진에 거래, 샵 빵빵 푸딩에 무시해서 내가서. তুমি সবসময় আমার সাথে এরকম করো কি করে তোমার সাথে সব সময় কুকুরের মতো করো আমি কিন্তু তোমার বিয়ে করার স্বামী তুমি সেইভাবে আমার সাথে তুমি তুই বই করতে পারো না আপনি না বললো তোমার কিন্তু উচিত অন্তত তুমি কইরা কওয়া না ভারী সম্মানে লেগে তুমি মেগার কইছি বলে তুমি কোন কাজটা ঠিক করে করো হ্যাঁ গরুটা মাঠে নিয়ে গেছে কোন পর্যন্ত খাতি দিয়াছো আমি সংসারে কাজ করব না সব করব ওই ওই জন্যই মানুষ কয় সুন্দরী মেয়ে ছালপাল বিয়ে করতে হয় না আমি জ্ঞান যে সুন্দরী বউ বিয়ে করতে গেলাম আমি আমার বর কিছু কত উপায় নেই আমার সাথে তুই মি করে ঠেলিয়ে নিয়ে যায় তো তোমার সাথে যখন তোমার আব্বা আমার বিয়ে দেয় তখন হাত ধরে কইল বাবা আমার ইজ্জত তোমার হাতে দিলাম তো তুমি আমার ইজ্জত রাখো তোমার কি ইজ্জত হবে তুমি কি ইজ্জতের মানুষ হ্যাঁ করে আমার মাঠে কাজ তোমার আমার ইজ্জত তাই না মাঠে কাজ করে খালো আমি তো মানুষ নাকি আমি তো একেবারে ছাগল না আমি আর এনে বসতে পারলাম না একটু মনে মনে জমিয়ে থাকা দুঃখ গুলো গাছছিল তোমার দেব দেখা বের কাট দিবা না আমি যাও কাজ করো গে যাও যাই একটু হাপুর সঙ্গে দেখা করে আসি কতদিন দেখি না বান্ধবীদের সঙ্গে একটু দেখা করতে আসবো বলে আসি আপু আমি আমি যদি খিরারে কি অবস্থা দিল ভাই মন আমার এই বেজা ঠান্ডা হয়ে গেল রে তুই কোন চালি ওই বাড়ার থেকে जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले ओले 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 ভালো আছিস হ্যাঁ তুমি ভালো আছো আমি কি আমি ভালো থাকব তোর মুখ কি আবার ভালো রাখে তোর বউ ইদানি আমার সাথে তুই বই করে কথা কয় ধরেছে তোর বোন কি জানে স্বামীর সাথে তুই বই করে কথা কলি বেহেস্তার তা খাইতে কাইটে যাই নাই তুই করে কয় আমি নাই তুমি করে কই ও সুন্দরী তোর প্রেম নদীতে ফেলছি আমি জাল কি খবর রে ফাকি শালা আর ওই সমুদ্র নষ্ট হয়ে এলো করে আমি বিয়ে করে যা ভুল করলাম যদি তোর বিয়ে করতাম ও তোর তো তখন ফুল ফুটিল না আরে টেম টেম করছিস নাকি কব দুলো ভাই প্রেম এখন যদি প্রেম না করি তাহলে চলে কেমন করে আরে সমুদ্রে একটাই হয়েছে এক ধারে বাস যদি শলকান হয় শলকান বাসাই হুল 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 হারাম জাদি এখন তোমার পড়াশোনা করার সময় এখন তুমি প্রেম করি মানে শোনা ওই যে তোর বুকের সাথে ঠেসে ধরেছি তোর বউ যত না জানে তোর বউর কাজ করিস না তোর বউ কলি কিন্তু তোর বউ যদি জানে আমার কিন্তু কার বাইরে থবে না তাহলে রাত্রির সিনেমা দেখতে নিয়ে যাবো আমি সিনেমা কার সিনেমা ওই যে নতুন একটা বাংলা মুভি আইছে চুপ কর মুভি তো আমি এখন করব মুভি করার দেখেছিস কি আলি তো কেবল আমাদের বাড়ি দেখছেন তোর বউ আর আমি মুভি কেমনে করি যা শিখি যা চল যা আলা এই জিনিস যে কিডা পাবে রে বাবু বউ বাবু আরে কি রে তুই আমার মনে তো কখন আসি এই তো এই মাত্রই আসলাম তুই বলে ভালো আছিস হ্যাঁ ভালো আছি এ বউ তুই বলে দুলো ভাই সঙ্গে তুই কইরা কইস আমি তো তুমি কইরা কই আ চুপ আ মার পড়ে মাসি মার পড়ে এ স্বামী আমার তোরা তো পড়ছ কান রে হ্যাঁ আমার বরের আমি তুই কবে আপনি কবে সেটা আমার প্র্যাকটিসের ব্যাপার তোর সমস্যা কি তোরা তো জলছ কা হ্যাঁ আমার আবার জ্বলবে না কে হাজার হলেও আমার রশিদ দুলা ভাই বুঝতে পারিছি সুজা আঙ্গুলে ঘি আটবে না নে এই হাট আমার দুঃখের কথা কই লাভ কি গরুর সাথেই আমার জীবন আমার বউ আমার গরু হয়
আমি কি করতে আমি নাগা সামরা বিয়ে করতে যাব আমার দুলো ভাই আমি কতবার করে কইলাম সুন্দরী মেয়ে আমি বিয়ে করব না সুন্দরী মেয়েরা সু আমির ভালোবাসে না এই আয় তুই হিজে বানা করিস নে হিজে বানা করলে মার মানে আয় মাঝে মাঝে বন্ডার মধ্যে কয় বেশি ভালো না কি করব আরে আজকে রাগ হয়ে যাচ্ছে তো আমি তো ইউটিউব সম্পর্কে কিছু বুঝি না আরে পাগল ইউটিউব চ্যানেল করতে 2 লাখ টাকা লাগবে করে দিলে বেঁচে ফেল আর তোর চ্যানেলের সমস্ত দায় দায়িত্ব সব নায়িকা নায়িকা যেখান যা লাগে সব কিছু আমি করে দেবো তোর কোনো চিন্তা নেই তুই শুধু মাস গেলে ডলার তুলে নিবি তাতে ইনকাম হবে তোর 10-12 লাখ টাকা 10 লাখ টাকা দুটো গরু বেঁচে ফেললে আমার চ্যানেল হয়ে যাচ্ছে তাহলে আমি এত কষ্ট করবো কে ভাই কষি থালি আমার দুটো গরু থেকে 2 লাখ হসে না একদিন আরে 2 লাখের বেশি হয়ে যাবে বা 2 লাখ হলো ইউটিউব চ্যানেল হয়ে যাচ্ছে না হলো হয়ে যাচ্ছে সমস্ত সব কিছু A to Z নায়িকা নায়িকা অডিও ভিডিও যেখান যা করার দরকার এডিট সব আমি করে দেবো তোমার দেখা শোনা আমি করবো তাহলে একটা কাজ করলে হয় না হ্যাঁ গরু এখন বেঁচে হলো হ্যাঁ তুমি একটা নাও আমি একটা নেই হ্যাঁ চ্যানেল খুলবো ভিডিও ভিডিও দিয়ে তারপরে 1 মাসে 10 লাখ টাকা আনবো তারপরে বোন দেখাবো টাকার বান্ডিল হ্যাঁ এই তো বুঝে তোর ঘামড়া মুছে দিয়ে ভাই চলেন চলেন আমি আমার আমার বউ থেকে খুব ভয় ভয় ভাই আরে ধান কিসির বউ কার বউ তুমি তোমার বউ কথা শোনা আইছো মাসে 10 লাখ টাকা ভাই 10 লাখ যদি মাসে হয় তাহলে বছরে কত হচ্ছে তাহলে ধরো ওদিক যে খাবি কার বাড়ি যে যাবি নি দোয়া করে দেব সুখী থাকবি আমার বউ কয় আমি নাকি ব্যবসা করছি বাড়ি নেই যারা ব্যবসা করতে পারে না এই এলাকার 14 পৌনে গরু আমি একাই বেচতে পারি মানে আমার কয় আমি ব্যবসা করতে পারি না বউ কি জানে যে আমি কিটা আজকে দেখিয়ে ছেড়ে দেব আরে ভাই আপনি তো কষ্টের আমার এই দুটো গরু 10 করে দুধ হয় ভাই আরে তুমি আগে শুন না তোকে তুই অস্ট্রেলিয়া মাল কিনবা এই তো তোর দেখিবা দেখিবা কাজ হয় এগো হ্যাঁ এগো হাতে চল মনি হাতে চল গোড়া একটা বুঝিয়ে নেব গরু ভাই এই তোর যাবে খুঁজে থেকে গরু আমরা এই গরু ব্যবসায় মনে হলো করছিলাম তোর পাবান কি না আমরা দুটো গরু বেঁচে দেবো আমার তোমার ঘুরে রাখিলাম গরু ব্যবসা বলে কোন দুটো আরে দুটো বেঁচে দেবো এখন বর্ষার করে দুধ হয় দুটো গরু বাড়িতে করে বিচে হাঁটতে না 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 মাসা মোটা ফাঁসা মোটা করো না খুব দুধ হয় দেখা লাগবে না এসে অরিজিনাল দেশি বাড়িটা আমার কথা শোন খালি তো কথা কথা কবি নেই ভাই সব বললো আমি 2 লাখ টাকা দেব দিলি দে না দিলে কিছু করার নেই আমার হাটে নেবো না হাটে নিলে লেখালো খরচ এ খরচ সে খরচ খরচ দেবার নেই হ্যাঁ বেশি দেবো ঠিকই করছি এ হাটে নিলে ঝামেলা আমারও দেওয়া লাগে মালিক আমি এখন দাঁড়া নেই আমার দুটো গরুর পেটে 20-25টা বাচ্চা দেয় আপনার ঘরে যাইয়ে নতুন বিয়ে হয় না নতুন বলবেন
করিস না আজ আরে আমি তোর মালিক ওরে ভালো লোকের পাল্লাই পড়িছে না ও খামা দেখা তোর কত কান্দিবে ক্যামেরার সামনে কেন তুই জো করু হ্যাঁ আজকে আমি মুখে খাবাই দিন দিকর খুব ভালো হয়েছে এত সুযোগে গরুটা বিক্রি করে ফেললাম এর নি খরচা 2 লাখ টাকা দেরি করে পরে কম বেশি হইতো খুব ভালো হয়েছে আরে ভাই প্যান কিলাম জামা তো ফিরলাম লুঙ্গি মুঙ্গি সবে ছেড়ে দিলাম কি লুঙ্গি মুঙ্গি আমি আর বাড়ি যাচ্ছি না বাড়ি যাওয়ার দরকার নেই চলো হাইটু শুটিং মুটিং করব তারপরে একবারে শুটিং মুটিং করে ইউটিউব চ্যানেল খুঁজে একবারে 10 লাখ টাকা এক মাসে তুই তো বলি 10 হ্যাঁ 10 লাখই তো 10 থেকে 12 লাখ টাকা একবার তুই রেডি বাড়ি যাবার সমস্যা কি তাহলে একবারে পেশা কিনা করে ধরতে টাকা তুই দিতে আবার বোধ দেব যাতে বউ আমার মারতে না পারে না মারবে না বউ মারবে কি করতে ডলার যখন বউ দেখবে না বউ পাগল হয়ে যাবে বউ আমাকে পাঁচা ছুটে চলে আসবে তুই জানো হবেন তো ভাই আরে তুই কুইনেই দেখ না রে ভাই ওরকম করলে হয় নাকি চলো যাই এখন যাত্রা পথের অত চিন্তা ধনা মানা করলে হবে না এখন যাই কি শুটিং করবা এখন নায়িকা নুকে আনতে হবে তো নায়িকা নুকে নিয়ে আসি ক্যামেরা ট্যামেরা সব নিয়ে এসো কাজে লেগে যাই আল্লাহর রহমতে আমি কিন্তু ভাই বাড়ি যাচ্ছি না বাড়ি যাওয়ার দরকার নেই তো তোমার মেয়ে এখানে ভাটার বাজার একটা বাসা ভাড়া কেটে তুমি ওখানে থাকবা ওখানে খাবা ওখানে শুবা ও যখন অনেক টাকা ভাবা না তখন তুমি আমার সিনেমা নেই আমি কত মানুষের বড় লোক করে দিছি তা ঠিক আছে তখন তুমি আমার সিনেমা নেই আসলে আমার কপাল খারাপ মানুষের বড় লোক করে দি নিজে খাইছে খাইছে আমার কপালে এই থাকে মন মারা করিস নে ভাই আমি ওইরকম মানুষ না আমি যদি সত্যি সত্যি এক মাসে 10 লাখ টাকা তুলতে পারি আমি কথা দিচ্ছি আমি তোর ওর মধ্যে কিছু না কিছু দেব আমি অকৃতজ্ঞ না মানুষ এরকম কয় অতি অকৃতজ্ঞ না কিন্তু পরে কৃতজ্ঞ হয়ে যায় দাঁড়া এখন শুটিং করতে আজকে শুটিং করতে আজকে শুটিং করে নি আজকে মাল আপলোড দিয়ে দেবো বুঝতে পারো না তুমি ইউ হয়ে যাবে বাস ইনকাম হবে নায়িকা লাগবে না ও নায়িকা নিয়ে সব আমি নিয়ে আসছি শুটিং স্পটে তুমি যাও আমি চলে আসছি ওই ওখানে চলে যাও আমি নায়িকা নিয়ে আসি যাও তোমার আগে দিয়ে ফিরে আসি চলো আমি সেন্ড বানাম আমি তো গরুর ঘাস কাটতে পারি গরু কেমনে খাই তাই দেখি আমি শুটিং কেমনে করব বড় দায়িত্বের মধ্যে পড়েছে শুনে না পা আপনি আপনার যে হিরো না সে হিরো একের হিরো একেবারে ফাটাফাটি হিরো আপনি দেখলে পাগল হয়ে যাবেন বুঝছেন খুব সৎ সরল সরল সৎ বব্বের মানুষ আছে রে এই ও হেই ঘুমাচ্ছিস কে হপ এই যে নায়িকা চলে এসে এই শুনেন আপনি এখানে বসেন আমি ক্যামেরাম্যান ডেকে নিয়ে আসি নায়িকা থাকলেও দেখিস দেখিস কিন্তু হ্যালো আছেন আসি আপনি ভালো আছেন নায়িকা আনতে চাইলে তো নায়িকার তো দেখছি দুটো দাঁত নেই এ আবার মানুষ ভিউ করবেন নাকি ও কি আমার ফান্দেই ফেলতেছ নাকি শোনেন মিনারেল ওয়াটার আর ডিম হাফ বয়েল ডিম সেদ্ধ আর চা এগুলো আমার জন্য আনতে বলেন আমি কিন্তু এগুলো ছাড়া খাই না এর আগে আপনি কোনে কোনে করিয়াছেন কত আপনার জানার কি দরকার শালার আমার বসেতে তোমার ওষুধ দেখো না দেখছি আমার বউ যা যা করে এও তাই তাই করছে ব্যাপার দেখি আমার কি পছন্দ করতেছ না নাকি ওতে ঘুরে গেছেন কি জানেন আমাদের কি পছন্দ আছে না নাকি আমি মাইকেল জ্যাকসনের সাথে অভিনয় করেছি বুঝাছেন এই এই যে চলে আসেন ক্যামেরাম্যান একান্ত এই পিছনে যাও তোরা পিছনে যাও পিছনে যাও আরে ক্যামেরাম্যান পিছনে যাবে কে তোরা পিছনে যা তোরা তো
আমার এই জায়গায় হ্যাঁ আয় নাইকা যাও আগে যাও মা পুত্র কথা কও
আবার সেটা হয়নি ওই রকম যদি হয় তো ভিউ পারে এমনি দেবে রে কাটা কাটা দেবে ভিউ বেসো তো আরেকবার দেব দে আরেকবার দে আসেন তো ঝাল বেদ ভাত খাই মতো গরু রাখতে গেলি না সকালবেলা কি করবো আমরা চাষি মানুষ আমাকে তো ঝাল পিয়েছি সঙ্গে সাথে ঝাল পিয়ে ভাত খাতেই তো ভালো লাগে তা শুটিং হয়ে গেল না আজকে আজকে হইলো এরকম আমি না অডিও কভার দেখবো অডিও করে দেখা যায় না খালি শুনতে যেভাবে আমি নায়িকার পেঁচিয়ে ধরেছি ভিউ খুব হওয়ার কথা ওরা অডিও করে করবে আমি বারান্দায় বলি দেখো তুই 2 লাখ টাকা দিছিস এটা 1 লাখ টাকা দিয়ে এইসব হাত কিনেছি এ পিসি কিনেছি ল্যাপটপ কিনেছি সব কিছু কিনেছি এতে সার্টি হবে এডিট করতে হবে আর 1 লাখ টাকা শুটিংয়ের জন্য ছিয়ে দিছি নায়িকা নিয়ে আসতে হবে শুটিংয়ের একটা খরচ আছে না আরও যে আর্টিস্ট থাকবে তাদের তো দিতে হবে এদের 1 টাকা 1 লাখ ছিয়ে দিছি এটা না কিনলি হতো না পাগলের মতন কথা কয় এটা না কিনলে হবে তুই ছাড়বে কি করে 1 লাখ টাকায় যদি ভাই এইটা কিনতি টিভি কিনতি ভরিয়ে যায় তে 2 লাখ টাকা গরু বেশি কতটুক সময় হবে এখন ক্যাশে কত আছে একদিন শুটিং করেছি আর তোমার এসব ভাবে আমি কিনেছি কি কিনাতে এখন বোধ হয় কত আছে বহুত কাজ দিয়েছে আমার গরু রাখা হাত তো আজকে কি অভিনয় দেবেন তা জানি দেখেন কি সুন্দর সবুজ শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য ভরা না এটি একটা শট নিয়ে না মজার কথা কয়ে দিলাম কলা গাছের জড়ি ধরে গোসল করিস তুই ধুইস নাকি
দেখলাম গোসল করলি মুছিয়ে যাবেন তাই তুই গোসল করবি যদি আবার এই শর্ট লাগে সেইটা কি ছাড়িয়েছিস আরে ছাড়িছি সে ভিউ আছে ভিউটা কত হাসতে আসে না ক্যামেরাম্যান কই এই এদিকে তুমি আরামে শুধু দাঁড়িয়ে দেখছো মজা দেখছো না ধর তুমি আমার সাথে তুই মিল করে করছো তাইতে আমি তোমার সাথে তুই মিল করে করছি আমার তো তোমার তো মনে ছিল না খবরদার আমি কিন্তু ডাইরেক্টর আমার সাথে তুই মিল করে কথা কইলে ভাই আমি কি কাটি দিবান কই দিছি তুমি ডিরেক্টর হয়ে তোমার যদি এত পাওয়ার হয় আমি প্রোডিউসার হয়ে তাহলে আমার কত পাওয়ার হয় টাকা ওছো অত কথা কইরা পয়সা না ভাই হেন ভাই তুই এই শিখ কি আমার নিয়ে আছে হেন ভাই কোনে হেন ভাই হেন এই এদিকে আসেন আপনি এবার শোনো মধুর মধুর কথা কও প্রেম আলাপন চলছে তোমাকে এখন এবার কি ভাবা কমা তুমি কও আমি আর কিছু করছি না কম তুই আমার শিখিয়ে দিবি না তাহলে শিখে দেবো এখন ক তোমার সাথে তিন দিন পরে মাছ ফেলে এই কথা আমি কব না ও কবে তুই কো আগে তার মুখে নাক ধর নাক ধরে ভালোবাসার কথা কয় তোমার সাথে আমি তিন দিন মাছ ফেলে তিন দিন না খেয়ে রয়েছি আমার দাদা টুপি থালি তোর কাজ কে তুমি আমার কাছ থাকে আমি হিরো না তুই তো তাহলে আর একবার দিস আরেকবার দে জড়ি ধর ওরম না আবেগ দে হাত ধর এই দেখ তোমার হাতটা না খুব সুন্দর বয়লা তো না আমার কাছে সোনার আংটি বেরোতো এই বেকা তোমার হাতটা না খুব সুন্দর মনে হচ্ছে বয়লার আংটি বেরোছ এই তুই আমার ভাঙালি কে আমার কথা ভাঙালি কে তো মহা যন্ত্রণার মধ্যে পড়িস রে আমি কোন দিকে যাব কয় তো ভাই এদিক গেলি হয় না ওদিক গেলি হয় না কোন দিকে যাব কোসিস জেঠুক হয়েছে কাইটে কুটে নিছে নে তোর কায়দা তুই করবি তোরটা তুই করবি আমার তো নকল করবি কে আমার ফটোকপি করবি আমার স্মরণ করবি কে আমার অনুকরণ অনুসরণ করবি না তুই তোর মুখে তুই চালিয়ে চলে যাবি তাহলে আমার তো আমি আরেকবার করি হ্যাঁ কর তোমার হাত তো না যেন বাঁশির মতো হ্যাঁ বয়লা দিয়ে চোখা খুব সুন্দর খুব সুন্দর 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 এইবার যদি ভিউ হতে পারে কিন্তু একটা দুঃখের বিষয় কি ষাট হাজার যে মানুষ কি কবে রে আমি এই চিন্তায় করছি কা ষাট পাল্টিয়ে দিতে পারবি না না এডিটিং খোঁজে ষাট পাল্টিতে পারবি না হ্যাঁ হ্যাঁ ওই তো আর তাহলে কেটে সেটা দেখ পরে সে শট এই শটটা খুব ভালো করে দিবি ভাই ক্যামেরা ধর নে বয় পিছিয়ে যা আমার বসবো হ্যাঁ বয় ওইটা ভালো হইলো না মনের মতন এবার ভালো করে নিচ্ছি হ্যাঁ কোলার পরে মাথাটা দিয়ে যেমন প্রেমিক প্রেমিকা জমির আলি সবুজ শ্যামল ঘাসের পরে মধুর মিলনের কথা কয় সেই কথা বল বলবেন হ্যাঁ মনে রাখিস কিন্তু এত বসা জায়গায় পার পার বসবে তা ফেলে দিতে হবে আমি একটা বিবাহ তো বিয়ের তো ছেলে না আমার বউ যদি দেখে যে আমার পার পারে মেয়েটা বসেছে আমার সংসার থাকবে নি এমনি দুই লাখ টাকা গেছে কি হবেন জানি নে তুমি সংসার চিন্তা করতে যাতে নাচ গান করতে আছো শুটিং করতে আছো না নায়ক সাজি আছো নায়ক সাজি সংসার চিন্তা করা যায় না তুই যেভাবে গরম দিছিস তাতে মনে হচ্ছে টাকা তুই দিছিস তোর গলের গরু বেশিস বেশিছিস মনে হচ্ছে এই তুই মুখের কথা কবি আমার মাথা খারাপ হয়ে আছো কে দিছি আমার জানে জানাতে ধরে আছে বেশো তোমার তো তুমি খামা তুমি আমার দিবার না কে তাহলে তুমি আমার সাথে তুমি আমি করে খাও আমিও চেষ্টা করবা না তুমি তো অভিনয় করো না অভিনয় তো আমি আরে ভাই মন্ডপ উদাহরণ করতে হবে কুটি মাসের মতন করলে হবে না বুঝা গেছে না গরু দুইটো হাওয়ান হরা গরু দুইটো বেসলাম বুঝতে পারছো না এই গরু গরু করলে ভাই বলা
মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ দিলে কত কি তুমি খরচ করছ না ইউটিউব চাই কি ইউটিউব চাই যে দাও আমার দাও ইউটিউব তো তোমার দেবে সেটা ফিরে ফিরে নেছ রে যা ওই দুই দিন আগে যে নাটকটা ছাড়িয়েছ আর কত ভিউ হয়েছে দেখাও তুমি আমার ছোট ভাই না কত সুন্দর কাজ ধরে দেখে কেন এ দেখে তো মন প্রাণ ঠান্ডা হয়েছে জুড়িয়ে যাচ্ছে না ভালোই রে দেখো দিন ভাই কত ভিউ হয়েছে হে এটা ভিউ তো দেখে নে আমি বুঝতে আছি রে তুমি খাও সেলফি হ্যাঁ তাহলে চাইজন লোকে দেখেছে আপনি কত ভাসছে 1 লাখ ভিউ হলে 25 টাকা তুমি পাবা এটা তুমি জব দিতে দাও তুমি চাই ভিউ আছে 5 টাকা পাবা এটা হিসাব করে দেখো তুমি কি কি করছো তুমি আমার আমার দুই দিন গরু তুমি কইলে যে মাসে আমার 10 লাখ টাকা আসবে আর তুমি আমার এই দুই দিনে আমার এই নাটকে ভিউয়ার সাইড সাইড লোকে দেখেছে আর 1 লাখ ভিউয়ারে মানুষ আমার 25 টাকা দেবে সাইড বলতে আমি কত লাভ আমার আমার কি হবে আরে আরে বাবা আমার আমার গরু সে সার গেছে কোনে আজ 10টা দিন হয়ে গেল বাড়ি ঘরে আসছে না কি দিয়ে কি করলো গোয়ালিক যে গরু দুটোও দেখছি নে আমার তো ভালো বলছে না মনে মধ্যে দেবদাই দেবদাস করছিলাম ও কি কারোর সাথে কি কি দিয়ে কি করলো তা কি দেখবে না সেরকমও তো না ও তো কোনো মেয়ে মানুষের দিকে তাকায়ও না ভালো করে হাবলা গুলা মানুষ সেরকম ভাবু তোর ভিতরে নেই কি দিয়ে কি হলো কোনটা মধ্যে ভালো বলছে না একটা নাটক ছাড়িছি দুই দিনে 8টা ভিউ হয়েছে যে চালাই তার কাছে জিজ্ঞাসা করলাম 8টা ভিউ তোমার কত টাকা পাও না কষে 1 লাখ ভিউ হলি 25 টাকা আমি তো উল্টিয়ে পড়ে গেছি গো 10 লাখ টাকা বলে মাসে আসে এতে বসে করলাম 10 লাখ টাকা যদি এক মাসে আসে দুটো গরু 2 লাখ এরম গরু তো আমার 10টা হয়ে যাবে মানুষ চেন না তুই আজ গরু না নিয়ে বাড়ি আয় তোর চামড়া যে ঝলবো আমিও বারো খেতে আর ইউটিউব চ্যানেল খুলেছি কলম
Kolam ekah, haler goru tujuh beslam
কে বউ ঝাটা দিয়ে মারে তিন বেলা বউ ঝাটা দিয়ে মারে তিন বেলা ইউটিউব চ্যানেল খুললাম কে আলের গরু দুজো বেসলাম কে বউ ঝাটা দিয়ে মারে তিন বেলা বউ ঝাটা দিয়ে মারে তিন বেলা সিদি চ্যানেলে কোটি কোটি ভিউ কোটি কোটি ভিউ আমার চ্যানেলে নেই কিছুই ও দাদা কারো নামি বুঝলাম না ও দাদা কারো নামি বুঝলাম না মানুষিদি গল্প চাইয়ে আমার গল্প আমার গল্প সুন্দর কত ফাইন গো ও দাদা ভিউ কেন হসে না ও দাদা ভিউ কেন হসে না তোমরা কথা পুরস্কার নাদা দেখিতে যাইয়ে হে দেখিতে যাইয়ে হে গেল আমার কাতরা শুয়ে ও দাদা তৈরিয়ে গেল ফুরিয়ে গেল মলাম রে ও দাদা ইউটিউব চ্যানেল খুলে মলাম রে এই তোর ধর তুই সহ্য কর সহ্য কর সাত দিন পরে একটা কর ও দেখবি ভিউ ভালো হবে নে ও দেখবি ভিউ ভালো হবে নে আমাদের কলাম নাই কানিয়াই নাই কানিয়াই আবেদ কইল টাকা দশ হাজার দাও সে অডিও ভিডিও করবে নে সে অডিও ভিডিও করবে নে এই অডিও করতে হবে না নে হবে না নে ক্যামেরার অডিওই কাজ হবে নে তোরা ভুল ভাল কথা বলিস নে তোরা ভুল ভাল কথা বলিস নে তেরে গায়ে ডানা কাটা বিলাউস কাটা বিলাউস তাদের হসে ভিউ হাউস ফুল ও দাদা নষ্ট কাম তোমরা কইও না ও দাদা নষ্ট কাম আমরা করব না এই রুচি শিলি নাটকে দেখে মা বুহুনে মা বুহুনে সব হবে ও ভাই জান মা বোনের দোয়াতে সব হবে এই ইউটিউব চ্যানেল খুললাম কে হালের গরু তুই যো বেসলাম কে বউ ঝাটা দিয়ে মারে